সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি ছবিতে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিভাবে খুব দ্রুত ব্যবহার করবেন। ফটোশপটি ওপেন করে নিলাম। মাউসে আমি রাইট বাটনে ডাবল ক্লিক করলাম। আমার ফোল্ডারটি আগে যেহেতু সিলেক্ট করা আছে এই জন্য চলে আসছে। আমি এখান থেকে একটা ছবি ওপেন করে নিলাম। ওকে, প্রথমে আপনাকে যেটি করতে হবে, এখানে দুইটি লেয়ার তৈরি করে নিতে হবে। এখান থেকে আপনি ডুপ্লিকেট লেয়ার দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে মার্কিউর টুল দিয়ে ইচ্ছা করলে সিলেক্ট করে অথবা কন্ট্রোল এ দিয়ে অল ফেস সিলেক্ট করে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা আপনি ছবির, যাতে আপনি দাগগুলো পরিষ্কার করার জন্য চুলের নিচে শেপগুলো পরিষ্কার করার জন্য আপনি যে কালারটা দিলে বোঝা যায় আপনি সেই কালারটা দিয়ে দিতে পারেন। আমি একটা কালার নিয়ে নিলাম যাতে আমার ছবিটা বোঝা যায়। কালার পরিষ্কার করলে ওকে, আমি একটা কালার এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, ডিলেট। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটি একটা কালার হয়ে গেছে। আমি এখন ছবিটাকে শু করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন বাদ দিয়ে দিলাম। এখন আমি যেটি করব, এখানে ফটোশপের মেনু বারে গিয়ে প্রথমে আমি লেসো টুল অপশন আছে, আমি লেসো টুল অপশনে ঢুকে এখানে পলিগন লেসো টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে পলিগন লেসো টুলটির কাজ হচ্ছে আপনি একটানা কাজ করতে হবে। ফটোশপের মেনু বারে গিয়ে এখানে আপনি পলিগন লেসো টুলটি সিলেক্ট করে নেবেন। প্রথমে আমি পলিগন লেসো টুলটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনি পলিগন লেসো টুল দিয়ে, পলিগন লেসো টুলটি আসলে হচ্ছে আপনি একটানা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা, মাউসের রাইটে ক্লিক করলে যেখানে আপনি ক্লিক দিয়েছেন সেখান থেকে আপনার সিলেকশন শুরু। এটা আপনি আস্তে আস্তে আপনার ব্যাকগ্রাউন্ড যতটুকু আপনার প্রয়োজন রাখার আপনি অতটুকু পর্যন্ত এইভাবে আস্তে আস্তে মাউস দিয়ে এগিয়ে নিয়ে সিলেক্ট করলে, মাউসের রাইট ক্লিক করলে স্টপ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক দিয়ে দিয়ে স্টপ করে করে ঘুরিয়ে নিচ্ছি। আপনিও ঠিক এভাবে যতটুকু প্রয়োজন ছবির ব্যাকগ্রাউন্ড সহকারে আপনি ততটুকু সিলেক্ট করে আস্তে আস্তে এভাবে সিলেক্ট করার পরে যেখানে এনে স্টপ করার দরকার সেখানে স্টপ করে আবার পুনরায় ছবির ফেজের উপর দিয়ে আপনি ঘুরিয়ে এনে মাথার সাথে লাগিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, আপনি অবশ্যই ছবির লেয়ারটিতে সিলেক্ট করে শুধু কিবোর্ডে অনলি ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গিয়ে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছেন সেটি চলে এসেছে। এখন আপনার মূলত যে কাজটি, আপনি এই সাদা অংশটুকু সরিয়ে ছবিটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। এজন্য আপনাকে কি করতে হবে, দেখুন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে এখান থেকে আপনি যে কালারটি বাদ দিতে চান ওই কালার যদি আপনি ইরেজার টুল দিয়ে আপনি মাউসে ক্লিক করেন তাহলে আপনি আস্তে আস্তে বাদ হয়ে যাবে। তো ইরেজার টুলটি সিলেক্ট করার পরে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখানে 100 নিয়ে নেবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। আমি 100 নিলাম, ওকে। তারপর আপনি এখানে প্রথম অপশনটিতে রাখবেন, এখানে আপনি ছবির কোয়ালিটি অনুযায়ী 43% বা 100% যতটুকু বা দিলে সিলেকশন করলে আপনার ছবিটা সুন্দরভাবে দাগটা পরিষ্কার আপনি অতটুকু করে করে পরিষ্কার করে নেবেন। এখানে আপনি অবশ্যই প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন, এখানে আপনি কন্টিনিউ রাখবেন। রাখার পর আপনি দেখুন আমি এই সাদা অংশে মাউস দিয়ে আমি ক্লিক করলাম আর দেখুন সাদা দাগটুকু খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিবেন একবার। এভাবে আপনি দেখুন আমি ক্লিক দিচ্ছি সুন্দরভাবে দাগটা চলে যাচ্ছে।
আপনি ইচ্ছা করলে এটাতে একবারে চাপ দিয়ে আস্তে আস্তে যদি ঘুরিয়ে নেন, দেখুন আপনি দাগটা চলে যাচ্ছে। যেখানে গিয়ে আপনি স্টপ দিবেন সেখান থেকে আবার শুরু করবেন ক্লিক দিয়ে, দেখুন এভাবে আপনি দাগটা পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে যেখানে আপনার সাদা দাগ আছে আস্তে আস্তে মাউসে ক্লিক করে পরিষ্কার করে নেবেন। আমি কাজটা দ্রুত বোঝানোর জন্য পুরো ফিনিশিং দিচ্ছি না ছবিটা, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে ছবিতে কাজ করেন সেটাকে আপনারা ফিনিশিং দিয়ে দিবেন। আমি প্রায় মোটামুটি যতটুকু প্রয়োজন কাজ করে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো ছবিতে এভাবে কাজ করে নেবেন। প্রায় মোটামুটি ছবিটি কাজ শেষ। দেখুন এখন আপনি এখান যেই ছবিটি আছে ব্যাকগ্রাউন্ডটি আপনি অফ করে দিবেন। এবার দেখুন আপনার ছবি চুলগুলো যেমন আছে তেমনই আছে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি ছবিটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করব, তাহলে আপনি দেখুন আমি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, চারটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আপনি দেখুন কন্ট্রোল চাপ দিয়ে আমি একটা একটা করে সিলেক্ট করে ওকে ওকে করে নিলাম, ওপেন দিলাম। এবার দেখুন আপনি মুভ টুল দিয়ে ছবিটাকে সিলেক্ট করার পর এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে মুভ টুল দিয়ে এখানে টান দিয়ে আনলাম, মাউসের রাইট ক্লিক করে চাপ দিয়ে এখানে নিয়ে আসলে এটা চলে আসবে ছবিটা। এবার দেখুন আপনি ছবিটা ঠিক যেমন আছে তেমন ভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে ছবিটাকে এখন যদি চান অন্য একটি ব্যাকগ্রাউন্ডে নিবেন, দেখুন যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি খুব সুন্দরভাবে মিলে যাবে এবং ম্যাচিং হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে ছবিটি দিয়ে ওয়ালপেপার বা যে কোনো কাজ সাজাতে পারেন। দেখুন আশা করছি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয় কোনো অপশন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটি আশা করছি। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।